शुद्ध भक्ति दिए जो भगवान के भलोबासा जाए ना। हरिदास ठाकुर दिने 3 লক্ষ नाम जप करतें, माने मासे 1 কোটির বেশি। আর এই নামের মধ্যেই তিনি নামিকে পেয়েছিলেন, তাই না? একটা সুন্দর দৃষ্টান্ত দিই বাবা, আবার মনে পড়ে যাচ্ছে যখন দিয়েই যাই। এখন এক ভক্ত একটু কুড়ে, মানে খুব কুড়ে, সে শুধু খেতে জানে আর ঘোমাতে জানে। এখন ওই খায় আর ঘোমায় এমন যদি দিন কাটে তা বাড়ির গিন্নি কি মেনে নেবে? মেনে নেবে বাবা? হ্যাঁ, সারা দিন খাবে আর ঘোমাবে, এ বাড়ি জায়গা নেই, অন্য জায়গায় চলে যাও। এখন বারবার যখন বাড়িতে ঝগড়া বাঁধে, সে আর সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, থাকবই না বাড়িতে। কিন্তু মনে মনে ঠিক করেছে, এমন একটা জায়গায় যাব যেখানে খেতে পারবো আর ঘুমাতে পারবো। লোকের বাড়িতে গেলে তো কাজ করে খেতে হবে, সেখানে যাওয়া যাবে না। তাহলে খাওয়া ঘুম একটা জায়গায় পাওয়া যায়, সেটা যদি কোনো মঠ মন্দিরে যাওয়া যায়। হ্যাঁ, কোথায় যাওয়া যায়? এক মঠে গিয়ে এক ভক্তকে দেখেছে, এই যে ও প্রভু, বলি তুমি কি এই মঠে থাকো? বলি তোমাদের এই মঠে কবার খেতে দেয় গো? 2 বার। এখানে থাকা যাবে না, কারণ আমার 3 বার না হলে হবে না। ঠিক আছে ঠিক আছে, আসছি। আর এক মন্দিরে গেছে, এই যে ও প্রভু, এই শোনো না, এই তুমি কি এই মন্দিরে থাকো? বলছি তোমাদের এই মন্দিরে, মানে এই মঠে কতবার খেতে দেয় গো? 3 বার। এখানেই থাকা যাক। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাদের এই মন্দিরে থাকতে চাই প্রভু। চিন্তা করছি ভক্ত এসেছে, তাড়িয়ে তো দেওয়া যাবে না, ঠিক আছে থাকো। একটা ঘর দিয়েছে বাবা, এখন ওই যে ঘরে জায়গা দিয়েছে তার পাশের ঘরে ভগবানের ভোগ রান্না হয় প্রতিদিন সকাল হতে না হতে, চোখ মেলবা মাত্রই সুন্দর সুন্দর গন্ধ নাকে পায়। আহা, নিশ্চয় ভালো ভালো কিছু রান্না হচ্ছে, নানাবিধ ফোড়নের গন্ধ, পায়েসের গন্ধ, ভাবে কত কি না রাজের রান্না হচ্ছে। এইভাবে বেশ যা রান্না হয় তাই খায়, আর সন্ধ্যাবেলা একটু ভগবানের না, সবে এসেছে, নতুন এসেছে, তাকে ওই ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করে আর খায় ঘুমায়, 3টা ভালোই যায়। যেতে যেতে 15 দিন পার হয়ে গেল, এবার এলো একাদশী। যেই না একাদশী এসেছে, সেদিন সকালে ঘুম থেকে উঠে আর কোনো গন্ধটন্ধ পাচ্ছে না। কি ব্যাপার, আজকে কোনো গন্ধটন্ধ পাওয়া যাচ্ছে না, তবে কি রান্না হচ্ছে না? তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে বলছে, ও প্রভু, এই তোমাদের মন্দিরে কি আজকে রান্না বান্না হবে না? কেন হবে না? কেন একাদশী? সে আবার কি জিনিস? হ্যাঁ, উপোস। এই শোনো, আমি কিন্তু উপোস টুপোস থাকতে পারবো না, বুঝেছো? আমার খাওয়ার ব্যবস্থা করো। এই ও বললে তো হবে না, আজ আর খাওয়া যাবে না। হ্যাঁ শোনো, আমি খেয়ে না খেয়ে থাকতে পারি না, বুঝেছো? ও প্রভু, তোমাদের প্রধান গুরুদেব কে গো? আচ্ছা আচ্ছা, এই যে ও প্রভু, শোনো বলছি কি, তোমাদের এই মন্দিরে তো আজকে একাদশী, তাই না? না খেয়ে থাকতে হবে, কিন্তু প্রভু জানো তো আমি না খেয়ে থাকতে পারি না, আমার একটু খাওয়ার ব্যবস্থা করে দাও না প্রভু। এখন প্রধান যিনি মনে মনে চিন্তা করছে, প্রথম এসেছে, এখনই এত কষ্ট দেওয়া ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, এক ভক্তকে বলছে, আয় ভক্ত, এই ওকে একটু চাল ডাল দিয়ে দে। এই যে শোনো, তুমি এক কাজ করবে, ওই নদীর ধারে কিছু পাতা টাতা গুছিয়ে কোনো রকমের ফুটে নিজের মতো নিজে খাবে, কেমন? এদিকে যেন এসো না। আর তবে একটা কথা শোনো, যখন খাবে তখন একটু প্রভুকে দিয়ে খাবে। ঠিক আছে ঠিক আছে। তাড়াতাড়ি করে চাল ডাল নিয়ে গিয়ে নদীর ধারে গিয়ে রান্না করেছে, গালে দিতে যাবে, হঠাৎ গুরুদেবের কথাটা মনে পড়ে গেছে যে বলেছিল প্রভুকে দিয়ে খেতে। এইবার সেই না খেয়ে পাত্রটা সামনে রেখে ডাকতে শুরু করেছে, হে প্রভু রামচন্দ্র, হে কৃপাময়, হে কমল নয়ন, শীঘ্রই এসো, এসে খেয়ে নাও, তুমি না খেলে আমি খেতে পাচ্ছি না। এত ডাকে তবু আসে না, আসে কি? আমরাও তো সেবা দিই, আসছে না। ও প্রভু তাড়াতাড়ি এসো, কি ভেবেছো মন্দিরে খাবে? আজ মন্দিরে খাওয়া হবে না, ওখানে আজ একাদশী, খেতে যদি হয় আমার কাছে এসো। সহজ সরল মন্ত বাবা, শুদ্ধ ভক্তি নিয়ে গুরুবাক্য লঙ্ঘন না করে ডাকতে শুরু করেছে। এখন মা সীতা বলছে, এই যে প্রভু, দেখছো তো তোমার ভক্ত কেমন করে ডাকছে, চলো না। আচ্ছা আচ্ছা, প্রভু রামচন্দ্র বলছে, তাহলে আমি আর একা যাবো কেন, সঙ্গে তুমিও চলো। দুইজনে গেছে, যেই না এসেছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি বসো, খেয়ে নাও। মনে মনে চিন্তা করছে, আমি তো একজনকে ডেকেছিলাম,
এসেছে দুজন, শেষকালে কি আমারা জুটবে? তাকিয়ে দেখছে, মায়ের দিকে তাকাচ্ছে। প্রভু বলছে, কি ভক্ত খুশি হওনি? হ্যাঁ, না হয়ে পারা যায়, খেয়ে না খেয়ে না, খেয়ে নিয়েছে সব খাওয়া শেষ, আজ আর কপালে জুটলো না বাবা, একাদশী হয়ে গেল। কোনো কথা না বলে মন্দিরে ফিরে গিয়ে ঠিক তার 15 দিন পর বলছে, শোনো গুরুদেব, আজ একটু চাল ডাল বেশি করে দেবে, বুঝেছ? হ্যাঁ, মনে মনে চিন্তা করছি ওর বোধহয় অল্পতে হবে না, আর একটু চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই ভক্ত ওকে আর একটু চাল ডাল বেশি করে দিয়ে দে। সেদিনও কিন্তু বাবা রন্ধন করেছে, রন্ধন করে আজ আর মাসি তাকে ডাকতে মা বাদ দেয় নাই। ও প্রভু, হে প্রভু রামচন্দ্র, কৃপা করে এসে সেবা করো, মা সীতা একবার কৃপা করে চলে এসো। যেই না ডেকেছে সঙ্গে করে লক্ষণকে এনেছে। তিনজন একবার লক্ষণের দিকে তাকায়, একবার পাত্রের দিকে তাকায়। কি সর্বনাশ, এটা তো কথা ছিল না, উপায় নেই। প্রভু বলছে, কি খুশি হওনি? হ্যাঁ, খেয়ে নাও, আজ হয়ে গেল। না বলে সেদিন সেবা দেবার পর প্রভু যখন চলে যাবে, এমন সময় হাত চেপে ধরেছে, ও প্রভু, এই শোনো, যাচ্ছ যাও, যাওয়ার আগে বলে যাও তো দেখি এর পরের দিন আর কজনকে নিয়ে আসবে। প্রভু মিচকি হাসি দিয়ে, মৃদু হাসি দিয়ে চলে গেলেন। পরের 15 দিন পর গিয়ে বলছে, শোনো গুরুদেব, তুমি জানো না নদীর ধারে কি হয়, তাই তুমি 25 কেজি চাল আর 25 কেজি ডাল আমাকে দেবে। চিন্তা করছি, গুরুদেব ব্যাপারটা কি, ও কি বিক্রি করে পয়সা পয়সা রোজগার করে? ওর পিছনে পিছনে আমি যাব, এই ওরকে 25 কেজি ডাল চাল দিয়ে দে। যেই না দিয়ে দিয়েছে, পিছনে এক ভক্তকে সঙ্গে করে নিয়ে গুরুদেব ছুটছে, আজ আমি দেখবো কি করে। আর ও কি করেছে বাবা, ভক্ত কি করেছে, ওই ডাল চাল নদীর ধারে নিয়ে গিয়ে আজ আর রান্না টান্না করেনি, সব কিছু রেখে দিয়ে ডাকতে শুরু করেছে, হে প্রভু রামচন্দ্র, মা সীতা, লক্ষ্মণ, হনুমান, সবাই চলে এসেছে। সবাইকে যখন ডেকেছে, সবাই চলে এসেছে। কি ব্যাপার ভক্ত, রান্না করনি? হ্যাঁ, রোজ রোজ আমি রান্না করবো, তোমরা এসে খাবে? আজ রান্না করে খাও। হরি বল, ভক্তের আবদার, ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। নিরুপায় হয়ে প্রভু আর কি করবে, মা সীতাকে বললেন, যাও রন্ধনে চলে যাও। এবার কৌশল্যা কৈকেয়ী অন্নপূর্ণা মা সবাইকে আহ্বান করেছে, সবাই এসে রান্না বান্না তড়ি ঘড়ি শুরু হয়ে গেছে। আর এদিকে গুরুদেব তার শিষ্যকে নিয়ে দূর থেকে দেখছে, ভক্ত বসে আছে কিন্তু চাল ডাল গেল কোথায়। কাছে গিয়ে বলছে, এই যে হ্যাঁ গুরুদেব, হ্যাঁ বলি, চাল ডাল কি হলো? কেন তুমি দেখতে পাচ্ছ না গুরুদেব, ওই যে রান্না হচ্ছে, যে রান্না হচ্ছে, কই আমি তো কিছু দেখতে পাচ্ছি না। ও করজোড়ে প্রভুর কাছে বলছে, দয়াময়, তুমি তো এসেছো কিন্তু আমার গুরুদেব দেখতে পাচ্ছে না, সে যদি দেখতে না পায় আমাকে ভুল বুঝবে, তুমি কৃপা করে তাকে দেখা দাও। প্রভু বলছে, ভক্ত, তোমার শুদ্ধ পবিত্র ভক্তির জোরে আমি তোমার সামনে এসে দাঁড়িয়েছি, কিন্তু তোমার গুরুদেবের হৃদয় মাঝে এখনো সন্দেহের দানা লুকিয়ে আছে, তাই যেখানে সন্দেহ আছে, যেখানে ভক্তির মধ্যে কিঞ্চিত সন্দেহ থেকে যায়, সেখানে তো আমি দেখা দিতে পারবো না। তাই যদি তোমার গুরুকে দেখাতে চাও, তাহলে তুমি তোমার হাত দিয়ে গুরুর অঙ্গ স্পর্শ করো, তবেই সে আমায় দেখতে পাবে। তাই গৌর হরি বল, হরি হরি বল। তাই বাবা, শুদ্ধ ভক্তি থাকলে এ জগতে, মহাজন বললেন, যদি কারোর মধ্যে ভক্তি থাকে, এই শুদ্ধ ভক্তি দিয়ে যদি ভগবানকে ভালোবাসে, তার জন্য আর কিছুর প্রয়োজন হয় না, কিচ্ছু প্রয়োজন হয় না। দেখুন কত সুন্দর একটা মহাজনী প্রভু রামভক্ত তুলসীদাসের একটা ভজন আপনাদের শোনাব। কি বলছি, কি বলছি, হরি নামে বাসে, বুঝিয়ে দেব বাংলায়, হরি নামে বাসে, হরি নামে বাসে, জিনকে হৃদয়ে হরি নাম বসে, জিনকে হৃদয়ে হরি নাম বসে, তিনি আর কা নাম
দিয়া তিনি আর কেনা নিয়ানা লিয়া রে জিনকে হৃদয়ে হরি নাম বসে বাবা জিনকে হৃদয়ে হরি নাম বসে যে জন হরিনামকে সার করে তার আর কোনো মন্ত্র জপ করা লাগে না তিনি অরিকা নাম লিয়া না লিয়া অর্থাৎ হরিনাম হচ্ছে মহামন্ত্র আর এ জগতে সমস্ত দেবদেবীর পূজায় যে স্তব করা হয় তাকে বলা হয় শুধুমাত্র মন্ত্র আর হরিনাম মহামন্ত্র তাই মহামন্ত্র জপ করলে আর কোনো মন্ত্র জপ করার দরকার হয় না তাই বলছেন দৃষ্টান্ত স্বরূপ কি সুন্দর কথা মহাজন বললেন জিনকি দ্বারে পারি তঙ্গি বহে জিনকি দ্বারে পারি গঙ্গি বহে তিনি খুব কানের পিয়া না পিয়া তিনি খুব কানের হৃদয়ে হরি নাম বসে জিনকে হৃদয়ে হরি নাম বসে কি বললেন যদি কারোর কাছে গঙ্গা থাকে গঙ্গা বাঁধা থাকে সে কি আর ওই পাত কুয়ার জল খাবে বাবা গঙ্গার জল ফেলে রেখে তাই বলছি শুধু তাই নয় শোনো শোনো যিনি কামিকিয়া পর মরত কা তিনি হাত সে দান দিয়া না দিয়া তিনি হাত সে দান দিয়া না দিয়া রে যদি কেউ পরমাত্মা রূপে ভগবানের সেবা করতে পারে তার আর কিছু করতে হয় না মহাজন বললেন যিনি কামিকিয়া পরমাত্মা অর্থাৎ পরমাত্মা মানে ভগবান তাহলে তার আর কিছু করার প্রয়োজন হয় না গো এবার আসি মহাজন আরো কি বললেন শোনো শোনো যিনি কি ঘরে জিনকি ঘরে একে সাপতে ভয় তিনি লাখ কাপুর ভায়া না ভায়া তিনি লাখ কাপুর ভায়া না জিনকে হৃদয়ে হরি নাম বসে জিনকে হৃদয়ে হরি নাম বসে হঠাৎ জিনকি ঘরে একে সাপুত ভায় পুত অর্থাৎ সন্তান যদি কারোর ঘরে একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারে বা কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে পারে ওই একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য তার একুশ পুরুষ উদ্ধার হয়ে যায় আর যদি কেউ কুপুত্র জন্ম দেয় তার জন্য চোদ্দ পুরুষ নরকে চলে যায় তাই রামভক্ত তুলসীদাস বললেন সন্তান বেশি লাগে না গো সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট তাই বলছেন মহাজন আমি পাঁচ পুত্রের জননী হলাম কিন্তু অবশেষে ওই পাঁচ পুত্র একটা মায়ের খোরাক জোগাড় করতে পারলো না তেমন সন্তান থাকার দরকার নেই মহাজন বললেন যিনি মাতা পিতাকে সেবা করে বাবা এই জগতে অনেক সন্তান আছে খুবই দরিদ্র কিন্তু মা বাবাকে বড় ভালোবাসে হয়তো সে তীর্থে যেতে পারে না সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারে না কিন্তু মাতা পিতাকে মনে বড় ভালোবাসে
महाजन बोलें से सन्तान जदि माता पिता के भलोबाजते परे से जदि तीर्थ भ्रमण करते नाओ पारे जदि कोनो व्रत करते नाओ पारे ताते कोनो दुख नहीं। ताई कत सुंदर महाजन दृष्टान्त दिलें बोलें जिनी माता पिता की सेवा करे तिनी तीर्थ व्रत किया ना किया तिनी तीर्थ व्रत किया ना किया रे पिया ना पिया जिनी काम किया पर मरत का तिनी हाथों से दान दिया ना दिया जिनकी घर एक सपूत भायो तिनी लाखों का पूत भाया ना भाया जिनी माता पिता की सेवा करे तिनी तीर्थ व्रत किया ना किया तुलसीदास विचार कहे तुलसीदास विचार कहे तुलसीदास विचार कहे तेरा दीप कने किया ना किया रे जिनके हृदय हरि जिनके हृदय हरि नाम बसे बाबा रूपेर पद तो प्रचुर आछे आसुन एबार आमरा श्रीमती राधाने बोलछेन सखिनी आमार बाजिलो नूपुर नूपुर बोले आमी जीतं जीतं नूपुर बोले आमी जीतं जीतं आबार माला बोले बोले आमी जीतं आबार नूपुर बोले आमी जीतं जीतं ओई ना माला बोले आमी जीतं नूपुर बोले जीतं जीतं बाजिलो नूपुर पाए सखी ने बाजिलो नूपुर पाए सखी ने बाजिलो नूपुर पाए ऐ सखी देखलाम गलाय एकटी माला सेई मालाटा निजे दुलछे ए जगते आमरा जदि माला ना दोलाई माला तो दोले ना बाबा किन्तु आज आमार गोविंदेर गलाय माला दुलछे केन दुलछे তবে কি মালার গুণ বললেন শুধু মালার গুণ নয় গো বাবা গলারও গুণ আছে আবার ফুলেরও গুণ আছে বাজারে তো অনেক মালা থাকে সব মালা কি আর গোবিন্দের গলায় ওঠে গো তাহলে মালার যেমন গুণ ফুলেরও তেমন গুণ আছে আবার আমার আপনার তো কণ্ঠ নয় সে তো গোবিন্দের কণ্ঠ তাহলে গোবিন্দের গলা ফুল মালা সকলেরই গুণ তা মালা গর্ব করে বলছে আমি জিতং আমি জয়ী কারণ আমি গোবিন্দের কণ্ঠ পেয়েছি আর নূপুর বলছে আমি জয়ী কারণ আমি গোবিন্দের চরণ পেয়েছি এবার মায়েরা বলুন তো কে জয়ী নূপুর জয়ী কারণ গোবিন্দের চরণ পেয়েছে হ্যাঁ যে চরণ পাবার লাগি কত যোগী মুনি ঋষি ধ্যান তপস্যা করে যে চরণ পাবার লাগে জগতের জীবে ঘর ছেড়ে পথের পাগল হয়ে যায় যে চরণ পাবার লাগে হা কৃষ্ণ কৃষ্ণ বলে এই জগতে বাসি ধুলায় গড়া গড়ি দিয়ে কাঁদে ফুল তুলসী চরণে দিয়ে বলে দয়া মা তোমার ওই চরণে আমায় ঠাই দাও সেই চরণ আজ আমি পেয়েছি আমি জিতং আমি জয়ী
মালা বলছে আমি জয়ী সখী রে দেখলাম মালার সঙ্গে নূপুরের দ্বন্দ্ব বেঁধে গেছে সখী আর আমার প্রাণবধূ এমন ভাবে দাঁড়িয়ে আছে বললেন তেরছ নয়নে চাই তেরছ নয়ন মানে ও মামার দিকে তাকান দেখবেন কেউ যদি সোজাসুজি কারোর দিকে তাকায় তাহলে কিন্তু কেউ খারাপ ভাববে না ভাববে হ্যাঁ কিন্তু কেউ যদি টেরা করে দেখে আর চোখে কতখানি চতুর আমার গোবিন্দ বাবা বলছে তেরছ নয়নে চাই মানে বাঁকা করে গোবিন্দ তাকায় কেমন করে আর চোখে তা যদি এমন ভাবে তাকায় বলছে সখী কি আর বলবো বাঁকা চাহনি বাঁকা নয়নে বাঁকা চাহনি বাঁকা নয়নে কুলবতী বধে ওই নয়ন বানে বাঁকা চাহনি বাঁকা নয়নে কুলবতী বধে নয়ন বানে বাঁকা চাহনি বাঁকা নয়নে তেরছ নয়নে চাই সখী রে তেরছ নয়নে আমি যখন কলসি করে জল না নিয়ে যখন আমি বধূর দিকে তাকাতে তাকাতে বধূর নয়ন পানে নয়ন দিয়ে আমি যখন ঘরে ফিরছি সখী আর আমি ঘরে ফিরতে পারছি না আর ঘরে ফিরতে পারছি না এমনভাবে বাঁকা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে সখী রে কি আর বলবো ওরে ঘর মজাইতে মন প্রাণ আমার আকুল কইল মন প্রাণ আমার আকুল কইল সখী আমি কেমন করে ওরে বাজব বলো ও সখী আমার বেঁচে বাবা সবই তো বাঁকা আমার গোবিন্দে ও মা আমার দিকে তাকা চাহনি বাঁকা দাঁড়িয়ে থাকে কেমন করে সেও বাঁকা তাই তো আবার বলছি সখী রে কি আর বলবো চূড়ারও ফুলে ভ্রমরও বুলে তেরছ আহা চূড়ায়ও উড়িছে বাই দেখলাম মাথায় চূড়া বাঁধা সেটাও আবার বাঁকা চূড়াটা বাঁদিকে বাঁকা ইশাদ বামে হেলাইয়া চূড়া বেঁধেছে বল না সখী যার মন যার সুদুরূপ দেখে আমার মন কাঁদে সেবা কেন চূড়া বাঁধে কি দরকার বাঁধা শুধুই রূপে তো আমি আর আমি রই না সখী তাতে আবার চূড়া কেন বেঁধেছে তাও বামে হেলাইয়া তার মানে কি চূড়াটা বাঁকা পাশে আছে রাধারানী সেই জন্য যুগল পাবে বলে আবার দাঁড়িয়ে আছে বাঁকা চাহনি বাঁকা শুধু তাই নয় আরও আছে ঈশা তো হাসিয়া মহানবাসে মধুর মধুর ভাই সখী রে আমার মধুর মধুর ভাই সখী রে আমার মধুর মধুর ভাই আমায় পাগল লিনি কইল গো সখী রে আমায় পাগল
কত সুন্দর কথা মহাজনী পদ। ইশাত মানে কি একটু বাঁকা, হাসি বাঁকা। কেউ যদি কারোর দিকে তাকিয়ে সোজাসুজি হা হা করে হাসে তাতে কিন্তু কেউ বাজে কিছু ভাববে না, কিন্তু কেউ যদি বাবা একটু মৃদু মৃদু ঠোঁটটা বেঁকিয়ে একটু মুচকি মুচকি হাসি দেয় কি হবে, যে দেখবে সেই তো ভুলবে। চতুরের শিরোমণি গোবিন্দ বলছে তার হাসিটাও বাঁকা, দেখবেন কারোর দিকে একটু ঠোঁটটা চেপে মুচকি মুচকি হাসি দেবেন সে কিন্তু মা হরিবোল। তাই বলছি সে এমনই আমার প্রাণবধূ, তার হাসি চাহনি বাঁকা, হাসি বাঁকা, দাঁড়াই বাঁকা ভঙ্গি। আচ্ছা বল সখী, তাহলে এই অভাগিনী কাঙালিনী সে কেমন করে ঘরে থাকবে? রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম বেতে হেলা, কুলবতী সতী যুবতী জোনার পরাণ লইয়া খেলা। সখী রে বল দেখি কেমন করে আমি বাঁচব? ওরে শ্রীমতী রাধারানী বলছে জানিস, আমি দেখলাম ওই যমুনার ধারে সাড়ে চব্বিশ চাঁদের উদয়। ছোট্ট করে এই পদটা গাইছি, কি বলছি, এমন কালিয়া চাঁদের কে বানালো সখী, এমন কালিয়া চাঁদের কে বানালো বে। শুনুন মা, সাড়ে চব্বিশ কোথায় আছে আমার গোবিন্দের? কলঙ্ক পড়বে ওই নাই এমন কালিয়া চাঁদে কে বানাইলো বে। ওরে গগনেতে এক চাঁদ একমাত্র জানি, একমাত্র জানি, হ্যাঁ, কিন্তু ঘাটের কোলে চাঁদের গাছ, ঘাটের কোলে চাঁদের গাছ, বলকে রপিল আনি, কে রপিল আনি, ঘাটের কোলে চাঁদের গাছ, কে রপিল আনি, কে রপিল আনি। এই সখী চাঁদের গাছ চাঁদের পাতা চাঁদের ফুল ফলে, ফুল ফলে, ওরে এমন কভু দেখি নাই রে সখী রে, এমন কভু দেখি নাই রে, চাঁদের গাছ চলে কে বানাইলো দেশে। আস্তে আমার, দেখেছেন গাছ চলতে পারে, দেখেছেন, দেখেননি? এখন রাধারানী বলছে এই সখী আমি চোখে দেখলাম যে চাঁদের গাছ সে চলছে। সখীরে বলছে হায় হায়, বলি ও রাধে তোর কি মাথা খারাপ, গাছ কখনো চলতে পারে জানতাম না, কি দেখতে কি দেখেছিস? দাঁড়া দাঁড়া সখী রে, তোরা দেখিস নি ঠিক আছে, শুনিস নি, শোন আমি বলি তোরা শোন, কি শোন, সাড়ে চব্বিশ চাঁদের সেই গাছ, তাহলে আমাদের বুঝিয়ে দে সাড়ে চব্বিশ চাঁদ কোথায় গাছে, শোন তাহলে, আয় সখী শোন তাহলে। দশ চাঁদ নাচে গাই মুরলির রন্ধে, মুরলির রন্ধে সখী রে, দশ চাঁদ নাচে গা মুরলির রন্ধে। আস্তে, দশটা চাঁদ নাচ গান করছে, বাবা দশটা চাঁদ কোথায়? আস্তে বলছে দশ চাঁদও নাচে গায় মুরলির রন্ধে, বোঝা যাচ্ছে না তো, বুঝে দিই। গোবিন্দ যখন বাঁশি বাজাচ্ছেন তার দুটি হাতে পাঁচ পাঁচ দশটি আঙুলের যে দশটি নখ
এই নখগুলো হলো এক একটা পূর্ণ চাঁদ। তাহলে বাঁশি যখন বাজায় তখন কি আঙুলগুলো নাচায়? তো তাই বলছে দশ চাঁদও নাচে গায় মুরলির রন্ধ্রে। আর গুনবি কেমন? তাহলে এই হলো পাঁচ, এই দশ, এই দশ কুড়ি, আর এই যে দুপাশে দুটি গণ্ডদেশ এটা হলো দুটো পূর্ণ চাঁদ। কটা হলো? বাইশটা। আমার প্রাণবধূর ললাটে যে তিলক, তার মাঝখানে যে সুগোল একটা বিন্দু, চন্দনের বিন্দু সুগোল, সেটা হলো একটা পূর্ণ চাঁদ। আর আমার বধূর এই বদন চন্দ্রমা, মানে বদনখানি, এই বদনটি হলো একটা পূর্ণ চাঁদ। তাহলে আর অর্ধেক কোথায়? আর অর্ধচন্দ্র কোথায়? শ্রীমতী রাধানে বললেন, আমি দেখলাম আমার বধূর যে অর্ধ ললাট, এই হলো অর্ধচন্দ্র। নিতাই গৌর হরি বল হরি। সাড়ে চব্বিশ চাঁদের উদয়। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, ও রাজনন্দিনী, পরাণ বধূর ভালোবাসায় ডুবে গিয়ে কি দেখতে কি দেখেছো তোমার লক্ষ্য নেই। তাই লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, বলছে শোনো শোনো, এই যে রায়ধনী, ওটা চাঁদ নয়, তাহলে কি? যদুনাথে দাসে কয় হরষিত হইয়া, হরষিত হইয়া, ও যে চাঁদে নয় নন্দ সুত, ও যে চাঁদে নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া, ও যে চাঁদ নয় নন্দ সুত, সে যে চাঁদ নন্দ সুত, সে যে আছে দাদা সখীদে, আছে দাদা। শোন শোন ভালো করে ধনি, এই যে ভালো করে তুমি দেখো ধনি, ভালো করেছে দেখো ধনি, সে যে চাঁদ নয় নীলকান্ত মণি, ভালো করে তুমি চাঁদ নয় নীলকান্ত মণি, ভালো করেছে দেখো ধনি, সে যে চাঁদ নয় নীলকান্ত মণি, বলে শোনা শোনা বিনোদিনী, সে যে চাঁদ নয় দেখো ধনি, শোনো নীলমণি, চাঁদ নয় দেখো ধনি, শোনো শোনো ভালো করেছে দেখো ধনি, হরি বল হরি বল। রূপের কথা বলতে বলতে যেহেতু এখানে আমাদের আর রাস হবে না বাবা, তাহলে আমাদের তো এখানে মিলন করতে হবে। এখন রূপের কথা বলতে বলতে শ্রীমতী রাধারানী আমার, তার মনের মধ্যে আক্ষেপ জেগে উঠল। বাবা দেখবেন কারোর কথা, কারোর সঙ্গে, কারোর সঙ্গে রূপের কথা বলতে বলতে কখনো না কখনো মনের মধ্যে আক্ষেপ জন্মায়। কি সখী, যদি আমি যমুনার ঘাটে না যেতাম আজ আমার এমন দশা হতো না। এই যে আক্ষেপ, কেন গেলাম যমুনার জলে, না গেলে তো এমন হতো না, এটাকে বলা হয় আক্ষেপ। তার রাধারানী আমার আক্ষেপ করছে, কি বলছে? কি আর বলবো সখী তোদের কাছে, শিশুকাল থেকে, শিশুকাল হতে যৌবন অবধি আমার পরাণ বধূর নামে আমি কলম কিনি। ওরে অল্প
বয়সে মর শ্যামরসে আমি জর জর জনতায় আজ যে অন্ন বস্ত্র দান করলেন, এই বাড়ির যে মা আমাদের ছেড়ে চলে গেছেন তার পুত্র আত্মীয় পরিজন পুত্রবধূ কন্যা, এই অন্ন বস্ত্র দান করবার অর্থ এটাই, তিনি যে কুলেই মনুষ্যকুলে যদি জন্ম পায় যে কুলেই পাক না কেন যেন তার অন্ন বস্ত্রের অভাব না হয়। তাই আসুন আমরা সবাই মিলে তার মঙ্গলের জন্য আজ এই হরিবাসরে বসে প্রাণ গোবিন্দের মধুর অমৃত কথা আস্বাদন করতে বসে একবার প্রার্থনা জানাই দয়াময়, যে জনে চলে গেছে সে যেন তোমার পাদপদ্ম লাভ করতে পারে। দুহাত তুলে উলুধ্বনি নিদাই গৌর হরিবল হরিবল সখী রে সখী, অল্প বয়সে মোর শ্যামরসে জর জর, জানিস ওরে না জানি কি হবে পরে না। মায়ের আবার উলু ধ্বনি উলু ধ্বনি জয় রাধেশ্যাম জনিতায় জয় গো। যদি নয়নে মুদি থাকি অন্তরে গোবিন্দ দেখি, আবার নয়ন মেলিয়া দেখি শ্যামে ও মা আমাদিকে, কখনো কখনো কৃষ্ণ বলতে বলতে নিজে কৃষ্ণময়ী হয়ে যায়। বলে যদি নয়ন মুদে থাকি মানে চোখ দুটো বন্ধ করি ভিতরে মানে অন্তরে দেখি কৃষ্ণ, আবার নয়ন মেললে দেখি বাইরে কৃষ্ণ। সখী রে কি আর বলবো, ভ্রমেতে ফিরায় আঁকি সঙ্গে কাউকে নাহি দেখি মরে থাকি মন মরছিয়া। তাই সখী তিল তুলসী দিয়া সমর্পণ করুন হিয়া জনমের মতো রাঙা পায়। সখী কি আর বলবো তোদের কাছে, সর্বস্ব পরিত্যাগ করে আমি কৃষ্ণ নামকে সম্বল করে ঘর ছেড়ে চলে যাব সখী। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব, যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব। ওরে মরম সখী রে সখিও ললিতায় বিশাখা মরমিয়া সখী রে যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল, আমি যোগিনী হইয়া যাব দোকানে কুণ্ডল দেব। এছাড়া গৃহ পরিহরি গৃহ পরিহরি এই ছাড় গৃহ পরিহরি, আবার কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে নাম লব হরি।
लब सुखे जन्म जाइबे सुखे जदु कहे बांछा करी হরিবল হরিবল শ্রীমতী রাধানী মনের কথা বলতে বলতে এমন সময় বাঁশি বাজল মা যেই না বাঁশি বাজল আমার রাধারানী বললে সখী ওই দেয় বাজল বধুর বাঁশি যেতে হবে অভিসারে অভিসারে গিয়ে অর্থাৎ রাসে গিয়ে রাধা গোবিন্দের মিলন হয় আজ অন্তর মাঝে প্রাণ গোবিন্দকে বসিয়ে নিয়ে আজ আমার রাধারানী আমাদের লীলা এবার আমরা বিশ্রাম রাখব আজ রাধারানী বলছে সখীরে কি আর বলবো তোদের কাছে বলছে সখী হ্যাঁ হ্যাঁ শুনবেন দেখুন মা এখানে কিন্তু যেহেতু সাক্ষাৎ মিলন হচ্ছে না তাই অন্তর মাঝে প্রাণ গোবিন্দকে চিত্রপটে অর্থাৎ অন্তর মাঝে প্রাণবধূকে কাছে পেয়ে আজ গোবিন্দের সঙ্গে তার মিলন করে আমরা বিশ্রাম রাখব কি বলছি সখীরে শুনবি যেদিন আমি আমার বধূকে প্রথম দেখেছি সেদিন থেকেই আমি তাকে মন দিয়েছি ভালোবেসেছি আস্তে এই জগতে যদি ভালোবাসা হয় তাহলে কি একটু সময় লাগে তো প্রথম দেখায় তো আর ভালোবাসা হয় না হয় কি দেখবো চলবো ফিরবো দেখবো তারপরে আস্তে আস্তে ভালোবাসা হবে তাই আজ আমার রাধানী বলছি সুন্দর একটা ব্রজবলি ভজনের মধ্যে কি বলছি মেরি লাগি সাম সঙ্গ প্রীত এ দুনিয়া ক্যা জানে মেরি লাগি সাম সঙ্গ প্রীত এ দুনিয়া ক্যা জানে মেরি লাগি সাম সঙ্গ প্রীত এ দুনিয়া ক্যা জানে মেরি লাগি সাম সঙ্গ प्रेम दुनिया क्या जाने कोई क्या जाने हो क्या जाने कोई क्या जाने क्या जाने कोई क्या जाने क्या जाने कोई क्या जाने কি বলছি কখন গোবিন্দের সঙ্গে আমার ভালোবাসা হয়েছে সে তো দুনিয়া জানে না আমি জানি মেরি লাগি সাম সঙ্গ প্রেম এ দুনিয়া ক্যা জানে মেরি লাগি সাম সঙ্গ প্রেম হরি বল হরি